ভগবানটা দর্শন করতে পারছো না। সত্য যুগে ধরার ধরণী তারা ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণী, সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী হত দরিদ্র, একবার খেলে আর একবার খাওয়ার পায় না। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণকে গোবিন্দ কে পেয়েছে কেন? কারণ অন্তরে গোবিন্দ কি চায়? তুলসী দলমাত্রণ জলসল্য প্রণবান বিগ্রিণীতে সমাত্মনা ভক্ত ভবন্ত বৎসল্য। গোবিন্দ বললেন, চৌচনি আমাকে একটা তুলসী পত্র আর এক গুণ জল আমার চরণে নিবেদন করি। সেই গোবিন্দ আমার আর সাথে হয় না, আমি সেই ভক্তের কাছে জন্মের মতো বিক্রি হয়ে যাই। গোবিন্দকে পেতে হলে কারা পায়? যারা জগতে ভিখারি হয়, যারা কাঙাল হয়, যারা এই জগতে পাগল হয়, যারা পাগল হয়, যারা গোলমানের বই করে না, যারা কিনা লজ্জা ছেড়ে দিয়েছে, যারা গোবিন্দ নয়নে জল আসে তারা গোবিন্দ কৃপা লাভ করে। শ্রীমতী হারারানী প্রিয় সখী ললিতাকে দেখে দেখে বলছিল, ললিতে ও ললিতে গোবিন্দ সনে প্রীতি করেছিল রে ললিতে, কিন্তু ললিতে সুখ পাবার আছে, কিন্তু ললিতে আমার তো সুখ হইল না। ললিতা বলছে কি হয়েছে সখি বল বল, বলছে সখি রে যখনই বেরি অবসানে আমি লোকনার ঘাটে দল ভরতে যাই, কেন রাধারানী বলেছিল গোবিন্দকে ভালোবাসলে ভিখারি হতে হয়, রাধারানীকে ভালোবাসলে কাঁদতে হয়। আর যারা গোবিন্দকে ভালোবাসে তাদের দেখবেন সুখ হয় না দুঃখ ছাড়া, তাদের কখনোই সুখ হয় না। কেন আসলে দেখুন, এই তো কলির যুগ, এই কলির যুগ কিন্তু কলি কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে। কলি কোথায়? যেখানে হরিনাম, যেখানে সংকীর্তন, যেখানে সৎসঙ্গ সেখানেই কলি। এক ভাই আরেক ভাইকে প্রচন্ড ভালোবাসে, লক্ষ্য করবেন, এক ভাই আরেক ভাইকে প্রচন্ড ভালোবাসে কিঞ্চিত মাত্র একটা কারণে, হয়তো পরের দিনই ভাই ভাইকে আর ভালোবাসে। হ্যাঁ, পরের দিনই ভাই আর ভাইকে ভালোবাসে না, কারণটা কি? কারণ মদ্যকানে কলি প্রবেশ করেছে, একটা ভাই যদি বিপদে পড়ে, ওই যে ভাই কথা বলছে না ওই ভাই আর ঘরে থাকতে পারে না, ছুটে যায় তার ভাইয়ের কাছে, ভাই কোথায় বিপদে পড়েছে। কেন? ভাই হইল ভাইয়ের ফের বাবা, আর যদি ভাই পৃথক হয়তো বাবার সম্পত্তির কারণ আর নয়তো নারীর কারণ। মায়েরা বলবেন আমাদের দোষ দিচ্ছেন, আপনি আমাদের দোষ দিচ্ছেন, কিন্তু আমি আপনাদের দোষ দিচ্ছি না। নারী কারা? নারী পাঁচটা জাত আছে। হ্যাঁ, এই নারীর যে পাঁচটা জাত আপনারা রমণী হয়েছে, রমণী কারা? যারা গোবিন্দকে ভালোবাসে। গোবিন্দ ভালোবাসে কেমন করে?
স্ত্রী কেমন করে কৃষ্ণ ভক্ত হয় আর কৃষ্ণ কৃপা লাভ করে। কবিতা বললে স্বামীকে স্বামী হচ্ছে ভগবানের আরেকটা নাম, প্রভুকে প্রভু হচ্ছে ভগবানের আরেকটা নাম। তাই আপনার যে এই ইহ জগতে যে জাগতিক জগতের যে বিবাহ বন্ধনে আপনি যে আবদ্ধ হয়েছেন, আপনার যেই স্বামী ওই স্বামী স্বামী অর্থাৎ ভগবান, উনি আপনার ভগবান। আর সত্যি সত্যি যদি কোনো মা এমন রূপ এমন ভাব এমন ভক্তি তার অন্তরে থাকে, তাহলে সত্যি সত্যি তার অন্তরে কৃষ্ণ প্রেম জেগে উঠে আসব। মায়েদের আরেকটা নাম আছে সহধর্মিণী, শুধু নারী নয় রমণী নয় সহধর্মিণী। সহধর্মিণী কেন? যে মা তার স্বামীকে ধর্মের পথে সহযোগিতা করে সেই হচ্ছে জগতের সহধর্মিণী। অনেক জায়গায় সমস্ত গ্রাম মিলে একটা কীর্তন দেওয়া হয়, কিন্তু সেই গ্রামের সাদা পেলানো হয়, সাদা সাদা পালে না। তাই যখন মনে করবেন আমার এক দাদার উপরে পড়ে গিয়েছে 500 টাকা, মনে আছে বলছে বাবা অমুক তারিখে গ্রামে কীর্তন আছে 500 টাকা দিব, মা রাগান্বিত হয়ে উঠল। তাই তো বলে তো তুমি 500 টাকা দিয়ে দিবে, আমি প্রথম থেকে আজকে 20 বছর হয়ে বলছি আমার তো একটা স্বর্ণের একটা খানের টুকরা দিতে পারছো না, আর বলে দিয়েছো তুমি 500 টাকা। তাকে সহধর্মিণী বলে না। আর সহধর্মিণী কারা? যারা গোবিন্দ প্রেমী গোবিন্দ সেবায় এই দেহটাকে বিক্রি করে দিচ্ছে। রাধারানী দ্রৌপদী ছিলেন, আপনারা দ্রৌপদী, দ্রৌপদীর পঞ্চ স্বামী ছিল, দ্রৌপদীর পঞ্চ স্বামী তবুও গোবিন্দকে ভালোবাসত। এই টুকটুকির বাবারে বন্ধ কর, দ্রৌপদীর পঞ্চ স্বামী তবু গোবিন্দকে ভালোবাসত। গোবিন্দ যখন তখন দ্রৌপদীকে ডাক দিত, দ্রৌপদী চলে যেত। রাত 12টা হোক 1টা হোক দ্রৌপদী চলে যেত। কেন? কারণ দ্রৌপদী গোবিন্দকে ভালোবাসে। দ্রৌপদী কৃষ্ণকে ডাকত গোবিন্দ, আর কৃষ্ণ গোবিন্দকে ডাকত। দ্রৌপদী গোবিন্দকে ডাকত সখা, আর গোবিন্দ দ্রৌপদীকে ডাকত সখী। কত সখা সখীর বা ভক্ত ভক্ত কৃষ্ণ ভক্তের ভগবানের কথা শুনলে, হ্যাঁ ভগবান ভগবান সবার সাথে কথা বলতে পারে, জীব জন্তু বৃক্ষ তরুণতা সবাই ভগবানের কথা বুঝে, আর ভগবান সকলের কথা বুঝে। তাই ভক্তগণ আজকের এই শুভ দিবসে আজ যে নিয়মাবলী হচ্ছে, আজ গৌর হরি নৃত্য করছেন এই শ্রীবাসনে, যখনই নৃত্য করছেন জয় রে জয় রে গৌরা শ্রী সজ্জীর নন্দন, তখনই যখনই নৃত্য করছেন এই নদিয়াবাসী শ্রীবাসনের সকল ভক্তরা তারা একটা জয়ধ্বনি আরম্ভ করেছে, আর যখনই জয়ধ্বনি আরম্ভ করেছে গৌর হরি নৃত্য করছে, আর যখনই নৃত্য করছে
Thank you.